ছড়ে আই ভাদু তুর মাথা বেঁধে দি পাড়ার লোকে বলবে কি। রতন কাহার, যে শিল্পী এত কাল ধরে এত যুগ ধরে অন্তরালে ছিলেন, এতদিন ধরে তিনি শুধু চেষ্টা করে গেছেন তার এই বিখ্যাত গান বড় লোকের বেটিলো যেন তারই হয়, অর্থাৎ তাকেই যেন এই গানের জন্য সম্মান দেওয়া হয়, সেই চেষ্টাটা তিনি করে গেছেন এতদিন। আর আজ এই বিতর্ক ঘিরেই বাদশা নিজে তাকে ভিডিও কল করে তাকে জানালেন, লকডাউন না থাকলে তিনি এখন নিজেই ছুটে যেতেন রতন কাহারের কাছে। আর্টিস্ট বাই দ্য নেম অফ মিস্টার রতন কাহার, হিয়ার আপ মুঝ তক পৌঁছে ইয়া জো ভী উনকে ওয়েল উইশার হ্যায়, ইউ নো দে কাম মুঝে বতায়ে, আই উড লাভ টু হেল্প হিম, জো জো ভী মেরে বস মে হোগা, ভগবান নে জিতনা ভী মেরে কো ইস কাবিল রাখা হ্যায়, আই উড লাভ টু হেল্প হিম। আর তারপর শুধু আর্থিক প্রতিশ্রুতি নয়, বাদশা করলেন আরও এক মহৎ কাজ, যা এতদিন বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি করে উঠতে পারেনি। বাদশার সঙ্গে সরাসরি কথা বলতে চান মূল লেখক ও সুরকার রতন কাহার। তবে বাদশার পুরো টিম আগ্রহ প্রকাশ করেন রতন কাহারের সাথে কথা বলার জন্য। ইনস্টাগ্রাম লাইভে এসে গেন্দাফুল বিতর্ক গান নিয়ে নিজেই বক্তব্য পেশ করেছিলেন বলিউডের র্যাপার কিং। বৃহস্পতিবার লোকশিল্পী রতন কাহার জানিয়েছেন টিম গেন্দাফুলের তরফে ফোন এসেছিল তার কাছে, আর্থিক সাহায্যের পাশাপাশি বাদশা তার সাথে কথা বলবেন বলে জানিয়েছিলেন তারা। অন্যদিকে টিম গেন্দাফুলও সমান আগ্রহী ছিল রতন কাহারের সঙ্গে কথা বলার জন্য। শুক্রবার রাতে রতন কাহারকে ফোন করে বাদশা, দুজনের মধ্যে নানা কথা হয় এবং রতন কাহারের কাছে গানও শুনতে চান বাদশা। রতন কাহারের সমস্ত ব্যাংক ডিটেলস জেনে নেন বাদশার টিম সদস্যরা। সেই সঙ্গে বাদশা জানিয়েছেন লকডাউন মিটলেই রতন কাহারের সঙ্গে দেখা করবেন তিনি এবং একসঙ্গে গাইবেন গান, তৈরি করবেন নতুন মিউজিক ভিডিও। জীবনের শেষ বয়সে বাদশার মতো শিল্পীর থেকে সম্মান ও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে আর চোখের জল ধরে রাখতে পারেননি, যেন তার সারা জীবনের এই সংগ্রাম কোথাও গিয়ে আশার আলো দেখল। আমরা জানতে পারলাম এক ভুলে যাওয়া শিল্পীর নাম, আমরা জানতে পারলাম শিল্প সৃষ্টিকে দাবিয়ে দমিয়ে রাখা যায় না, সৃষ্টি যার সেই সৃষ্টিকর্তা একদিন না একদিন সামনে আসবেন, সব মিথ্যেকে সরিয়ে দিয়ে সত্যিটা আলোকে প্রকাশিত হবে। পাড়ার লোকে বলবে কি।